আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকের যে বিষয়টা সেটা হলো, আপনারা যারা বিদেশ দেশ বা যে দেশেই আছেন না কেন, প্রবাসী হন অথবা দেশে হন, তো ব্যাংকে অ্যাকাউন্ট নেই বা ব্যাংকে টাকা পাঠান না, এরকম লোক কিন্তু খুব কমই আছে আসলে। তো এখন এই পর্যন্ত বিভিন্ন ব্যাংকে দেখেছেন যে আপনারা বিভিন্ন ব্যাংকে এরকম প্রতারণা হয়, ইসলাম ব্যাংকেও এর আগে হয়েছে। তো আজকে আরেকটি বিবিসি নিউজের একটা নিউজ আপনাদেরকে আমি দেখাবো, সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জের একটি এজেন্ট ব্যাংকিং বিষয় নিয়ে। তো আপনারা যারা আসলে বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত আছেন, বিভিন্ন ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সাথে জড়িত আছেন, তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন, পুরোটা দেখবেন। বা আপনারা ইসলামী ব্যাংক ছাড়াও যে তো ব্যাংক আছে, দাস বাংলা ব্যাংক সহ এজেন্ট ব্যাংকিং যেগুলো আছে ওইগুলো বিষয় নিয়ে আমি ভিডিওটা দেখাবো, তারপর আর কিছু কথা আপনাদেরকে বলবো অবশ্যই। তো সেটা বলতে পারেন পরামর্শ, অথবা বলতে পারেন আপনাদের মানে ভালোর জন্য। তো যারা ব্যাংকের সাথে লেনদেন করেন তাহলে অবশ্যই ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন। আর অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, মোবাইল নাম্বার চান, তো আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুক লিঙ্কে গিয়ে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করবেন। ওকে, তো মেসেজ করলে অবশ্যই মেসেজ করে একটু অপেক্ষা করতে হবে, আপনার যদি সাথে সাথে বিরক্ত হয়ে যান তো হবে না, কারণ আমি আসলে সবসময় তো ফেসবুক নিয়ে ব্যস্ত থাকি না বা আপনাদেরকে সব সময় রিপ্লাই দিতে পারি না, তো আমি চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য যতটুকু পারি। তো তারপর যদি কারো কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে তাহলে আমার ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে ওইখানে আপনারা মেসেজ করবেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই মেসেজের উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো আমি কথা পরে বলবো, তার আগে আমি আপনাদেরকে একটা বিবিসির যে একটা নিউজের একটা আপনার আপডেট মানে আপনার যে ভিডিওটা ওইটা আমি আপনাদেরকে আগে দেখাবো। তো ওইটা দেখার পর আসলে আপনারা বুঝতে পারবেন, তারপরে যদি আরও কিছু দেখার ইচ্ছা থাকে বা আপনারা যদি ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আমি আশা করি যে আপনাদের একটু হলেও। নারায়ণগঞ্জের সানারপাড়ে ইসলামী ব্যাংকের এটি একটি এজেন্ট আউটলেট, প্রতারণার অভিযোগ নিয়ে যেখানে এসেছেন জনাদশেক গ্রাহক, তাদেরই একজন শারমিন আক্তার। ইতালি প্রবাসী স্বামীর 22 লাখ টাকা জমা রেখে পুরোটাই খুয়েছেন তিনি। টাকা জমার বিপরীতে যে কাগজ পেয়েছেন তার সবটাই জাল। এই নকল টিডিআরটা আমাকে দেওয়া হয়েছে, ভুয়া, এটা ভুয়া ছিল, পরবর্তীতে আমি জানছি। তখন আমাকে এটা দেওয়ার পরে আমার তো এরপর থেকে রেমিটেন্স আসা শুরু করছে আমার অ্যাকাউন্টে। আমি বারবার যখন জানতে পাই মানে জানতে পারি যে আমার হাজবেন্ড তো রেমিটেন্স পাঠাচ্ছে, মেসেজ আসতেছে না কেন, বলতেছে সার্ভারের সমস্যা, আমাদের এখানে প্রবলেম। একটা কাজ করেন আপনি, সার্ভারের সমস্যা SMS আসে না, এজন্য আপনি একটা দরখাস্ত করেন, দরখাস্তটা ওদেরই বানানো। শারমিনের মতো এই এজেন্ট শাখায় প্রতারণার শিকার হয়েছেন অন্তত 20 জন, টাকার পরিমাণ 4 কোটি টাকারও বেশি। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই কার্যালয়ে তালা দিয়ে পালিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, আর যিনি এজেন্ট তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু টাকা ফেরত পাওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুক্তভোগীরা। আমার এখানে আমার আমুর নামে এখানে আপনার প্রায় 30 লক্ষ টাকার অ্যাকাউন্ট একটা টিডিআর করা ছিল, জানুয়ারি মাসের 8 তারিখে করা হয়েছে। আমরা পরবর্তীতে জানতে পারি আমাদের যে কাগজগুলো আমাদের দেওয়া হয়েছে সবগুলোই ফেক, এবং যে আমাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমাই হয় নাই, উনি কোনো টাকাই জমা দেননি। মেন ব্রাঞ্চে গেছি, ওনারা কোনো পাত্তাই দিতেছে না, ওনারা বলতেছে টাকা রাখছেন কেন, বুঝা রাখবে না করে রাখবে, এটা কেমন কথা বলে। ওনারা তো এই এজেন্টটা করার জন্য ওনারা তো অনুমতিটা দিছে নাকি। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং এ প্রতারণার ঘটনা নতুন নয়, বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের এজেন্ট আউটলেটে টাকা রাখতে গিয়ে জালিয়াতির শিকার হয়েছেন অনেকেই। যদিও এসব ঘটনার দায় নিতে চায় না ব্যাংক, দায়ী করা হয় এজেন্টকে। সর্বশেষ ঘটনায় ইসলামী ব্যাংকও বলছে একই কথা। বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ব্যাংক কর্তৃপক্ষ লিখিত বক্তব্যে জানায় তাদের ভাষায় ব্যাংকিং সিস্টেমের বাইরে গিয়ে কোনো গ্রাহক ব্যক্তিগতভাবে এজেন্টের সঙ্গে লেনদেন করলে তার দায় গ্রাহকের। তবে গ্রাহক যেন টাকা ফেরত পায় সে বিষয়ে গ্রাহককে আইনি সহায়তা দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। কিন্তু গ্রাহকদের টাকা লোপাটের দায় ব্যাংকগুলো কেন নিতে চায় না, এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নীতিমালাই বা কি বলছে? সব সময় গ্রাহককে বলা হয়েছে আপনি যে কোনো এজেন্ট ব্যাংকিং এর সঙ্গে যদি ব্যাংকিং করেন আপনারা অবশ্যই সিস্টেম জেনারেটেড একটা রিসিপ্ট নিয়ে যাবেন। এজেন্ট টাকা নিয়েছে এবং ব্যাংকের সিস্টেম থেকে রিসিপ্ট দিয়েছে, এই ধরনের ঘটনার দায় দায়িত্ব সম্পূর্ণ ব্যাংকের, ব্যাংক টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু আপনি যদি কোনো লেজিটিমেট ডকুমেন্ট ছাড়া কোনো লেনদেন করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক আর নির্ধারণ করতে পারবে না এই লেনদেনটা হয়েছে কি হয়নি, তখন সেই ক্ষেত্রে কিন্তু তাকে অন্যভাবে আইনের আশ্রয়ে যেতে হবে। 8 কোটি টাকা জমা এসে
বাংলাদেশ ব্যাংক বলছে রিসিট ছাড়া এজেন্টকে টাকা জমা দেয়া কিংবা ভুয়া রিসিট দেয়ার দায় ব্যাংকের নয়। কিন্তু নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকায় এজেন্টদের জালিয়াতির ঘটনায় মূলত এসব কৌশলই ব্যবহার হচ্ছে। নীতিমালা অনুযায়ী এর দায় ব্যাংকের নয় এটা ঠিক, তবে ব্যাংকগুলো যে জালিয়াতি ঠেকাতে এজেন্টদের উপর কার্যকর নজরদারি করতে পারছে না এখন সেটাও স্পষ্ট, যদিও বাংলাদেশ ব্যাংক এটাকে নজরদারির দুর্বলতা হিসেবে দেখতে নারাজ। মনিটরিং কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত আছে, কিন্তু ব্যাংকগুলোকে অবশ্যই সচেতন হতে হবে, এটাও আমাদের গাইডলাইনে বলা আছে কিভাবে একজন এজেন্টকে নির্বাচন করতে হবে, এবং তার কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিটও ব্যাংকের কাছে থাকে। সুতরাং এই পুরো প্রক্রিয়াটা সব পক্ষের সচেতনতার একটা বিশাল জায়গা আছে। বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে ব্যাংকিং সেবা পৌঁছাতে এজেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু 2013 সালে। বিভিন্ন ব্যাংকের এমন আউটলেটের সংখ্যা এখন 21,000, যেগুলোর মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থায় ডিপোজিট এসেছে 33,000 কোটি টাকা। তবে এই খাতে গেল 10 বছরে প্রতারণার ঘটনা ঘটেছে 30টি আউটলেটে। তবে আউটলেট কম হলেও প্রতিটি এজেন্ট শাখার বিপরীতে সর্বস্ব খুইয়েছেন বহু গ্রাহক। বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে গ্রাহকদের আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবতা হচ্ছে প্রতারণার মামলা করে টাকা ফেরত পাওয়া বেশ সময় সাপেক্ষ। গ্রাহকদের সংকটটা এখানেই। তাফসীর বাবু, তো আসলে ভিডিওটা দেখছেন সবাই এতক্ষণ, তো এখন যে কথাটা হচ্ছে যে আপনারা যদি এজেন্ট ব্যাংকিংয়ে কোনো টাকা রাখতে চান, তো আমি বলবো যে আসলে এজেন্ট কোনো ব্যাংকিং আপনারা কোনো ডিপোজিট করবেন না, যেটা আপনারা 10-20 লাখ টাকা বা 30 লাখ টাকা এরকম ধরনের ডিপোজিট করে থাকেন, তো ওইটা আসলে আপনারা কোনো এজেন্ট ব্যাংকিং করবেন না। কারণ এজেন্ট ব্যাংকিংগুলো আসলে কীরকম, যে একটা ব্যাংক থেকে একটা মালিক যার কিছু টাকা আছে, তারা কিছু ডিপোজিট দিয়ে, তাদের কিছু সিকিউরিটি দিয়ে, কিন্তু ওই ব্যাংক থেকে একটা এজেন্ট ব্যাংকিংয়ের লাইসেন্স হিসাবে তারা নিয়ে নেয়, একটা ব্যাংক নিয়ে নেয়। তো দেখা গেছে সে 10 লক্ষ টাকা জামানত রেখেছে, কিন্তু তার ওইখানে যখন 2 কোটি টাকা জমা হয়ে যায়, তখন তো সে 10 লাখের কথা চিন্তা করবে না, না করে সে কী করবে, ওইটা বন্ধ করে তে বাগা দিবে। আর একটা আবার সমস্যা পড়ে গেলে তখন কিন্তু আপনার ওই টাকাটা উদ্ধার করা কতটুকু কঠিন সেটা যারা বোঝে তারাই ভালো বোঝে। তো ওই জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা যদি কোনো টাকা ডিপোজিট করতে চান, কোনো ধরনের টাকা রাখতে চান, তাহলে অবশ্যই মেন ব্রাঞ্চ যেটা থাকবে সেটা আপনার বাড়ি থেকে যদি একটু দূরেও থাকে, যদি মনে হয় যে আপনার বাড়ি থেকে 1-2 ঘন্টা লাগবে সেখানে যাইতে, বা 100-200 টাকা খরচ হবে, আমার পরামর্শ থাকবে তারপর আপনি সেই ব্যাংকে যাবেন এবং মেন ব্রাঞ্চে আপনি টাকাগুলো ডিপোজিট করবেন। এবং আপনাকে যখন টাকাগুলো ডিপোজিট করবেন তখন আপনাকে অবশ্যই একটা মেন রিসিট যেগুলো থাকে, জমা রিসিট, প্রত্যেকটা ব্যাংকের একটা জমা রিসিট থাকে, মেন রিসিট, ওই রিসিটগুলোতে আপনারা জমা করবেন এবং ওই রিসিটের কপিগুলো আপনাদের খুব যত্ন সহকারে রেখে দিবেন, যেন কোনো কারণে কোনো সময় যদি এই ধরনের সমস্যায় পড়েন, প্রতারণার সমস্যায় পড়েন, তাহলে যেন আপনার সেই রিসিটটা কাজে আসে। কিন্তু আপনি যদি রিসিট হারিয়ে পেলেন আর যদি আপনার সাথে এরকম ধরনের প্রতারণা হয়ে যায়, তখন কিন্তু আপনি কোনো আইনে আশ্রয় পাবেন না, কোনো ধরনের সহযোগিতা পারবেন না। তো এই জন্য যারা টাকা রাখতে চান অবশ্যই, যাদের টাকা আছে টাকা তো ব্যাংকে রাখতেই হবে, টাকা না রেখে উপায় নেই, সেটা এশিয়ান ব্যাংকে হোক অথবা বাংলাদেশের যে কোনো ব্যাংকে হোক, সেটা আপনারা টাকা রাখতে পারেন। তবে অবশ্যই আমি আমার পরামর্শ থাকবে মেন ব্রাঞ্চ যেগুলো আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানাতে মেন ব্রাঞ্চ আছে, হয়তো কারো বাড়ির কাছে, কারো একটু দূরে হয়। তবে যদি দূরেও হয়, আপনি যদি টাকা ডিপোজিট করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনি মেন ব্রাঞ্চে গিয়েই টাকাটা ডিপোজিট করবেন, কোনো ধরনের এজেন্ট ব্যাংকিং আপনি কোনো টাকা ডিপোজিট করবেন না কখনোই। ওকে, তো সেটা অবশ্যই মাথায় রাখবেন এবং সাবধান থাকবেন। এবং বর্তমানে ইসলামী ব্যাংক কিন্তু 10 নম্বর র্যাঙ্কিংয়ে আছে, 1 নম্বর র্যাঙ্কিংয়ে আছে বাংলাদেশ ব্র্যাক ব্যাংক, তো এর ভিতরে আরও অনেক ব্যাংকগুলো আছে, এশিয়া ব্যাংক আছে, যমুনা ব্যাংক আছে। তো যেটা হোক, এর মধ্যে এখন আর আমি সেই বিষয় নিয়ে বিষয়ে বলতে চাচ্ছি না, আমার পরামর্শ থাকবে এটাই, আপনারা যদি কোনো ধরনের ডিপোজিট করতে চান, টাকা জমা রাখতে চান বা বড় ধরনের কোনো লেনদেন করতে চান, তাহলে অবশ্যই মেন ব্রাঞ্চের সাথে করবেন, কোনো সময় এজেন্ট ব্যাংকিংয়ের সাথে বড় ধরনের কোনো লেনদেন করবেন না, সেটা যে কোনো ব্যাংকের হোক, ইসলামী ব্যাংক হোক অথবা অন্য কোনো ব্যাংকের হোক, এটা অবশ্যই সাবধান থাকবেন। তো যারা তখন সাথে ছিলেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।